সামনে লোকসভা নির্বাচন, তার আগে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর গড়ে সোমবার সভা করার পর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সময় বাংলার মানুষ কিভাবে অত্যাচারিত হয়েছেন সেই কথাই মনে করান তিনি। তিনি বলেন, সভা করতে গিয়ে এক ছেলেহারা মা তার কাছে দুটো জিনিস চেয়েছিলেন, এক হলো তৃণমূলের পতাকা আর এক অন্য হলো বন্দুক, যাতে করে তিনি গর্জে উঠতে পারেন। সেখান থেকে বাংলার মহিলাদের অবস্থা যে ভালো হয়েছে সেই কথাই বলেন তিনি। তিনি বলেন, সিপিএম সভা করতে দেয়নি, মাইক আনতে দেয়নি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। হলদিয়ায় মিটিং করতে গিয়ে দেখেছি মাইক ম্যান অ্যালাউ করেনি, এমনকি ডেকোরেটরকে অ্যালাউ করেনি। কলকাতা থেকে মাইক ম্যানকে নিয়ে এসে আমাদের মিটিং করতে হয়েছিল চমকাইতলায়, আমাদের মিটিং করতে হয়েছিল হলদিয়াতে। আজকে বড় বড় কথা যারা বলেন তাদের আমি জিজ্ঞেস করি, গর্বেতে আমি গিয়েছিলাম একটা গ্রামে, একটা বিধবা মা আমাকে বলছে, মা আমার দুটো ছেলেকে সিপিএম খুন করে দিল, তারাই এখন বিজেপির হারমাদ, খুন করে দিল, মা গো আমার হাতে দুটো জিনিস দেবে? আমি বললাম, কি? বললো, এক হাতে একটা তৃণমূলের পতাকা দাও আর এক হাতে একটা বন্দুক দাও, আমি ওদের আমার ছেলের খুনের বদলা নেব। আমি জানি এসব ঘটনা। এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় কাজের ঢালাও সুযোগ রয়েছে। তিনি বলেন, বাংলায় চাকরির অভাব হবে না, বাংলার সব জায়গায় শিল্পের হাওয়া বইছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না ওরা, বন্যা হলে খোঁজ নেয় না, রেলের দুর্ঘটনা হলে খোঁজ নেয় না। একই সঙ্গে আগামী রবিবার বাংলার গর্জন সভার ডাক দেন তিনি। লোকসভা নির্বাচনের এখনো দিন ক্ষণ নির্ঘণ্ট কিছুই প্রকাশ হয়নি, তবে বাংলায় বসন্তে কিন্তু রাজনৈতিক উত্তাপ চড়ছে। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগেই কিন্তু একের পর এক সভা চলছে, কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। কারণ কিছুদিন আগে আমরা দেখেছি দুদিনের বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তারপরই আমরা যে ছবিটা দেখলাম তাদের তরফ থেকে, মানে বিজেপির তরফ থেকে নির্বাচনে লড়ার জন্য কিন্তু প্রার্থী তালিকার প্রথম 20 জনের নাম ঘোষণা হয়ে গেল, এখনও কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি। তারপর আমরা কি দেখছি, জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর গড়ে সোমবার সভা করার পর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, সেখানে তিনি সভা করলেন। একটা সময় পর বাংলার মানুষ কিভাবে অত্যাচারিত হয়েছেন সেই কথা তিনি মনে করিয়ে দিলেন। তিনি বলেন, সভা করতে গিয়ে এক ছেলেহারা মা তার কাছে দুটো জিনিস চেয়েছিলেন, এক তৃণমূলের পতাকা আর অন্য হলো বন্দুক, যাতে করে তিনি গর্জে উঠতে পারেন। সেখান থেকে বাংলার মহিলাদের অবস্থা যে ভালো হয়েছে সেই কথাই তিনি বলেন। তিনি বলেন, সিপিএম সভা করতে দেয়নি, মাইক আনতে দেয়নি। তিনি বলছেন যে মিটিং করব এরকম একটা পরিস্থিতিতে মাইক আনতে দেয়নি, কলকাতা থেকে মাইক ম্যানেজ করে আনতে হয়েছে। গর্বেতায় একটা গ্রামে গিয়েছিলেন তিনি, এক বৃদ্ধা বলেছিলেন যে, মা আমার দুটো ছেলেকে সিপিএম খুন করেছে, তারাই এখন বিজেপির হারমাদ, আমার হাতে দুটো জিনিস দেবে, এক হাতে তৃণমূলের পতাকা অন্য হাতে বন্দুক, আমি ছেলের খুনের বদলা নেব। কি বলছেন তিনি আপনাদেরকে আরও একবার শোনাব। হলদিয়ায় মিটিং করতে গিয়ে দেখেছি মাইক ম্যান অ্যালাউ করেনি, এমনকি ডেকোরেটরকে অ্যালাউ করেনি। কলকাতা থেকে মাইক ম্যানকে নিয়ে এসে আমাদের মিটিং করতে হয়েছিল চমকাইতলায়, আমাদের মিটিং করতে হয়েছিল হলদিয়াতে। আজকে বড় বড় কথা যারা বলেন তাদের আমি জিজ্ঞেস করি, গর্বেতে আমি গিয়েছিলাম একটা গ্রামে, একটা বিধবা মা আমাকে বলছে, মা আমার দুটো ছেলেকে সিপিএম খুন করে দিল, তারাই এখন বিজেপির হারমাদ, খুন করে দিল, মা গো আমার হাতে দুটো জিনিস দেবে? আমি বললাম, কি? বললো, এক হাতে একটা তৃণমূলের পতাকা দাও আর এক হাতে একটা বন্দুক দাও, আমি ওদের আমার ছেলের খুনের বদলা নেব। আমি জানি এসব ঘটনা।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।